أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এক ভাই প্রশ্ন করেছেন বিতরা নামাজের কাজা করতে হবে কিনা বিতরা নামাজ এর সময় হলো ইশা নামাজের পর থেকে শুরু হয়ে ফজর পর্যন্ত এর সময়টা থাকে এ সময়ের মাঝে বেতন নামাজটা আদায় করতে হয় কেউ ইয়সান নামাজের পরপরই পড়তে পারে বা কেউ রাতের মধ্যভাগে অথবা রাতের শেষ ভাগে হজর নামাজের পূর্বে এই বেতন নামাজটা পড়ে নেবে নবীগম সাল্লাহ সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে ইদা খসিয়া হাদুক মুসবাহা সল্লা রা আউতার সল্লা কারো যদি এই আশঙ্কা হয় যে তার নামাজ ছুটে যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে সে এক রাকাত নামাজ আদায় করে নিবে তাহলে সেটা বেতর হিসেবে গণ্য হয়ে যাবে এর আগে যে নফল এবাদতগুলো করেছে নফল নামাজ পড়েছে সে নামাজের জন্য এটা বেতর হিসেবে পরিগণিত হবে অন্যত্র এসেছে এই জালু আঁখিরস আলা তিকুম বিল্লাইলে বিতরণ তোমরা নামাজের শেষ নামাজ রাতের বেলাতে শেষ নামাজ হিসেবে বিতর নামাজটাকে রাখো তো বিতর নামাজটাই হবে শেষ নামাজ রাতের বেলায় এরপরে পরে নফল নামাজ আর পড়া যায় না রাতের নামাজের ক্ষেত্রে আর এই বেতন নামাজ যদি ছুটে যায় সেক্ষেত্রে হাদিস বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি বিত নামাজ না পড়ে ঘুমিয়ে গেল অথবা ভুলে গেল সেই ব্যক্তি যখন সকাল হবে তখন সে নামাজ পড়বে অথবা যখন স্মরণ হবে তখন সে নামাজ পড়ে নিবে তো এই বেতন নামাজ যাদের ছুটে যায় তারা কাজা করবে সকাল বেলাতে সূর্য যখন উদিত হয়ে যাবে তারপরে তারা এই বেতন নামাজটা আদায় করতে পারে তো এই বেতন নামাজটা বেতর হিসেবেই আদায় করা যাবে অথবা সেটা জোর হিসেবে আদায় করতে হবে বেতর হিসেবে কেউ কেউ বলেছেন যে বিতর নামাজ বিতর হিসেবেই আদায় করতে হবে এক ডাকাত পড়লে এক রাখাতি তিন ডাকাত পড়লে তিন ডাকাতি এভাবেই সে কাজা করে নিবে তবে ইমাম ইমাবিবনু বাজ রহিমাহুল্লাহ তিনি বলছেন যে জুড় হিসেবে জোর সংখ্যায় সে নামাজ আদায় করে নেবে আলাইহি সাল্লাম যখন কোনো কারণবশ বসত অসুস্থতার কারণে অথবা ভুলবশত যদি ভিতর নামাজ না পড়তেন ক্ষেত্রে তিনি সকালে নামাজটা জোর সংখ্যায় আদায় করতেন যেটা আয়সা রাজিয়াল্লাহ এর হাদেশে সাব্যস্ত হয়েছে সচরাচর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগারো রাকাত ভিতর নামাজ পড়তেন তো একদার নবীকরম সাল্লি সাল্লাম সেটা সকালবেলাতে পড়েন এবং বারো রাকাত পড়েন তো এর উপরে ভিত্তি করে কেউ যদি রাতের বেলাতে তিন বিত নামাজ পড়া তার অভ্যস্ততা থাকে অভ্যাস থাকে সেক্ষেত্রে সকালে যদি সে পড়তে চায় কাজা হওয়ার কারণে বা ছুটে যাওয়ার কারণে তো সেক্ষেত্রে সে ব্যক্তি চার রাকাত নামাজ পড়বে তো এরকমভাবে কেউ যদি এক রাকাত পড়ে বা সচরাচর তার নিয়ম হলে এক রাকাত পড়া তাহলে সকালে সে দুই রেখাত নামাজ পড়ে নিবে আর এই বেতন নামাজটা সূন্যতে মোহাকাদা নফল এবাদত নফল নামাজ তবে এটা ওয়াজিব বা ফরজ এরকম নয় তো এই সুন্নত হিসেবেই গণ্য করে নফল হিসেবে গণ্য করেই আমাদেরকে যদি কাজা করতে হয় তখন এভাবেই আমরা কাজা করে নেব জোর হিসেবে কাজা করাটা এটাই সবচেয়ে বেশি উত্তম এবং এটাই মর্যাদা সম্পন্ন এবং প্রাধান্যযোগ্য মত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা